হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা পেন ড্রাইভের ফোল্ডারের মধ্যে আপনার একটা পিকচার অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই জন্য আপনাকে প্রথমে একটা পেন ড্রাইভ আপনার পিসিতে বা ল্যাপটপে ইনসার্ট করে নিতে হবে। আমি ইনসার্ট করে নিয়েছি। তারপর আপনাকে ইমেজ দিতে হবে, যে ইমেজটা আপনি আপনার ফোল্ডারে অ্যাড করতে চান। ইমেজটা অবশ্যই অবশ্যই আইসিও ফর্ম্যাটে কনভার্ট করে নিতে হবে। আমি একটা ইমেজ নিয়েছি, এটা আমরা প্রথমে আইসিও ফর্ম্যাটে কনভার্ট করে নিব। এই জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যে আইকন কনভার্টার ডট কম এটা লিখবেন, লিখে ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করে এটা আপনি লোড করে নেবেন। আর ছবিটা অবশ্যই আইসিও ফর্ম্যাটে কনভার্ট হতে হবে। বন্ধুরা, এরপর কনভার্টে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। দেখেন ইমেজটা আপনার কনভার্ট হয়ে গেছে। আর এখন এটা ডাউনলোড করবো নেবেন আপনাদের পিসিতে বা ল্যাপটপে। ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটা কপি করব। ইমেজটা কপি করব, কপি করে আমাদের পেন ড্রাইভে দিয়ে দেবো। তারপর বন্ধুরা, আপনাকে একটা টেস্ট ফাইল নিতে হবে। টেস্ট ফাইলের যা নাম আছে তাই থাক। এখন আপনাকে এখানে লিখতে হবে থার্ড প্যারেন্সিস এর মধ্যে অটো রান। তারপরে আপনি নাম দেবেন আইকন, আইসিওন আইকন ইকুয়াল ইমেজের নামটা দিতে হবে। বন্ধুরা, ইমেজের নাম ছিল আমার ফেভিকন, FAVICON। দেখি বন্ধুরা, FAVICON। ঠিক আছে বন্ধুরা, FAVICON। বন্ধুরা, এটা এখন আমরা সেভ এস করব, যেহেতু এটা অটো রান হবে পেন্ডেলের মাধ্যমে। এটা নাম দেব অটো রান, অটো রান ডট INF। বন্ধুরা, আমরা এটা সেভ করে নিব। দেখেন এটা হয়ে গেছে সেভ, অটো রান নামে একটা ফাইল এসে গেছে। এখন আমরা বন্ধুরা দেখি আসলে হয়েছে কিনা। পেন্ড্রাইভটা আমরা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে খুলে আবার লাগাবো। দেখেন বন্ধুরা, আমার পিকচার অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ল্যাপটপে আপনার পেন্ড্রাইভে আপনার ছবি অ্যাড করে নিতে পারেন। আজকের পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন।